শিক্ষাবর্ষের 11 শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জারিন্দাসনী বৃষ্টি প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থান এর আগে আমরা আলোচনা করেছিলাম ছয় দফা সম্পর্কে আমরা জেনেছি যে ছয় দফা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ অর্থাৎ ছয় দফার মাধ্যমে কিন্তু বাঙালিদের যে মুক্তির দাবিটা সেটি জোরালোভাবে উপস্থাপিত হয় এবং এই 1969 সালের গণঅভ্যুত্থান কিন্তু তার একটা রূপে নিয়ে আসে এবং যার আমরা ফল দেখতে পাই যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ তো আমরা এখন আলোচনা করব কেন 1969 সালের যে গণ আন্দোলন বা গণঅভ্যুত্থান কেন হয়েছিল খেয়াল করে দেখবে যে তোমরা 1969 সালে যে গণঅভ্যুত্থান আমরা বলছি যে এটি হচ্ছে রাজনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বাঙালিরা যে স্বাধীনতা আন্দোলন করেছিল সেই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই 1969 সালের গণঅভ্যুত্থান তো এই গণঅভ্যুত্থান কেন হয়েছিল আমরা জানি যে এর আগে আমরা আলোচনা করেছি যে 1947 সালে দেশভাগের পর থেকে কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আসছিল তো এই বৈষম্যের বিরুদ্ধে প্রথম আমরা আন্দোলন দেখি 1952 সালে এরপরে আমরা বাঙালিদের যে দাবি দাওয়াগুলো দেখতে পাই ছয় দফার মধ্যে আর সর্বশেষ 1969 সালে যে গণঅভ্যুত্থান তার মাধ্যমে আমরা আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে দেখতে পাই এবং এর মধ্যে দেখি যে আমরা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল অর্থাৎ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে যে বৈষম্য ছিল এই বৈষম্যগুলোর চূড়ান্ত আমরা ফল দেখতে পাই এই 1969 সালের অভ্যুত্থানের মাধ্যমে তাহলে আমরা বলতে পারি যে গণঅভ্যুত্থানের একটি কারণ কিন্তু পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন বৈষম্য এরপরে মৌলিক গণতন্ত্রের অভিশাপ মৌলিক গণতন্ত্র সম্পর্কে তোমাদের বলা হয়েছে যে আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেছিলেন সেখানে 80,000-এর মতো মৌলিক গণতন্ত্রী ছিলেন তারাই কিন্তু রাষ্ট্রপতি তারপরে সংসদ সদস্য বিভিন্ন প্রতিনিধি নির্বাচন করত কিন্তু এই 80,000 মৌলিক গণতন্ত্রী কিন্তু সাধারণ জনগণের হাতে কোনো ক্ষমতা ছিল না তো এই মৌলিক গণতন্ত্রীদের হাতে ক্ষমতা দেওয়ার ফলে সেখানে দুর্নীতি অত্যাচার এগুলো বেড়ে গিয়েছিল যার ফলে কিন্তু এই অভিশাপের হাত থেকে অর্থাৎ মৌলিক গণতন্ত্রীদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই গণঅভ্যুত্থান হতে দেখি আমরা আরেকটি কারণ বলতে পারি সেটি হচ্ছে আমলা সেনাবাহিনীদের ক্ষমতা বৃদ্ধি আমলা সেনাবাহিনী অর্থাৎ আমরা দেখেছিলাম যে প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসন সেনাবাহিনী এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন ব্যবস্থায় ভূমিকা রাখতে ছিল যেমন নামে মাত্র প্রধানমন্ত্রী ছিল মুনায়েম খান কিন্তু পেছন থেকে সেনাবাহিনী প্রধান তথা তখনকার রাষ্ট্রপতি আইয়ুব খান কিন্তু শাসন কাজ পরিচালনা করছিল পেছন থেকে তো এই যে আইয়ুব খান এবং আইয়ুব খানের অধীনে যে সেনাবাহিনী তাদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে তারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে থাকে আমলারা তাদের দুর্নীতির পরিমাণ বাড়িয়ে দেয় এই সব সমস্যার কারণে আমরা গণঅভ্যুত্থানটা দেখে থাকি এছাড়া স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার যে দাবিটা ছিল 1947 সালে দেশ বিভাগের পর থেকে কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলে আসা হচ্ছিল কিন্তু এই প্রাদেশিক স্বায়ত্তশাসন শুধুমাত্র নামে ছিল মূল ক্ষমতা মূলত কেন্দ্রীয় প্রশাসনই চালাতো তো এই প্রাদেশিক স্বায়ত্তশাসন যেহেতু উপেক্ষিত হয়েছিল পূর্ব বাংলার জনগণ প্রতিটি ক্ষেত্রে উপেক্ষার শিকার হয়েছিল এই উপেক্ষার ফল হিসেবে আমরা বলতে পারি যে 1969 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এছাড়া আমরা দেখি যে যে ছয় দফা আন্দোলনের প্রভাব অর্থাৎ ছয় দফা আন্দোলনের যেই ছয়টা দফা সেখানে কিন্তু বাঙালি তথা পাকিস্তানের অন্যান্য প্রদেশের জনগণের অধিকারের কথাও কিন্তু উত্থাপিত হয় অর্থাৎ সরাসরি কিন্তু ছয় দফায় এই পূর্ব বাংলার জনগণের অধিকারের কথা বলা হয় সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় তো এই ছয় দফা যত যেন বাস্তবায়িত হয় এবং এর জন্য 1969 সালের গণঅভ্যুত্থান হয়েছিল এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলার যে প্রভাবটা আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল তোমরা জানো যে 1968 সালে এখানে বঙ্গবন্ধু সহ মোট 35 জন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে এই মামলার আসামি করা হয় এবং এটা একটা মিথ্যা বানোয়াট মামলা যাতে বঙ্গবন্ধু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে হেয় করা যায়
এই জন্য এই মামলাটা করা হয়েছিল এবং এই মামলা এমন ভাবে করা হয়েছিল এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল যাতে এই মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া যায় এরকম একটি ষড়যন্ত্র করেছিল আইয়ুব খান মোনায়েম সরকার এই আন্দোলনের ফলে অর্থাৎ এই যে আগরতলা মামলা এই মামলার ফলেও কিন্তু আমরা দেখতে পাই যাতে এই মামলাটা বাস্তবায়িত না হয় এর জন্য আন্দোলন শুরু হয় এরপরে আমরা যে 11 দফা অর্থাৎ ছাত্রদের যে 11 দফা দাবি ছিল সেই দাবির যাতে বাস্তবায়িত হয় এজন্য কিন্তু 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল তো আমরা দেখি যে এই সব কারণে আমরা দেখি যে 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল এবং এই 1969 সালের যে অভ্যুত্থানটা এর ফলে পরবর্তীতে কিন্তু মোনায়েম আইয়ুব সরকার বাঙালিদের সকল দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয় এবং বঙ্গবন্ধু সহ যে 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল সেটিও প্রত্যাহার করে তো এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু একদিনে হয়নি এই আন্দোলনের পিছনে কিন্তু ইতিহাস আছে তোমাদের সাথে সংক্ষেপে আমি ইতিহাসটা আলোচনা করব যে আগেই বলেছি যে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন হলো এরপরে মাওলানা ভাসানী কিন্তু সাধারণ কৃষক শ্রমিক সাধারণ জনগণের সামনে জ্বালাময়ী বক্তব্য রাখলেন যাতে এই আগরতলা মামলার যাদের যেসব দোষী বা দোষী করা হয়েছিল তাদের যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এজন্য কিন্তু তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দিতে শুরু করেন এবং তার এই বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে এবং পূর্ব বাংলায় সেই সময় হরতাল দেওয়া হয় এই হরতালকে প্রতিহত করার জন্য মোনায়েম আইয়ুব সরকার কিন্তু 144 ধারা জারি করে এই 144 ধারা ভঙ্গ করে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তারপরে রাস্তায় নেমে আসার পরে দেখা যায় যে বেশ কিছু ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন যেমন ছাত্রনেতা আসাদ তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি সার্জেন্ট জহুরুল হক তাকে জেলে হত্যা করা হয় ডক্টর শামসুল জোহা তিনি রাজশাহী ভার্সিটির টিচার ছিলেন তাকে ভার্সিটির গেটে হত্যা করা হয় নৃশংসভাবে এইসব হত্যাকাণ্ডের ফলে দেখা যায় যে সাধারণ জনগণ অর্থাৎ বাংলার আপামর জনগণ কিন্তু একটা ক্রোধে ফুঁসে ওঠে তো এই ফুঁসে ওঠার ফলে কিন্তু পুরো বাংলা তথা সারা পাকিস্তানে একটি গণ আন্দোলন শুরু হয় তাদের আন্দোলনের সাথে অর্থাৎ পূর্ব পাকিস্তানে আন্দোলন যেটা শুরু হয় তার সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করে পাকিস্তানের অন্যান্য অংশ যেমন সিন্ধু উত্তর পাঞ্জাব এইসব প্রদেশও কিন্তু এই আন্দোলনের সাথে একতা ঘোষণা করে আর যার ফলে আমরা দেখি যে আইয়ুব সরকার ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় এবং তিনি ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং মোনায়েম খান তার যে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেন এভাবে আইয়ুব খান মোনায়েম সরকারের পতন হয় অর্থাৎ আমরা বলতে পারি যে 1969 সালের ব্যাপক আন্দোলনের ফলে কিন্তু সামরিক যে স্বৈরাচার আইয়ুব খানকে প্রতিহত করা গিয়েছিল এবং তিনি বাধ্য হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেন 1969 সালের 22শে ফেব্রুয়ারি সাথে সাথে তার সে যে স্বৈরাচারী শাসক ছিল সে কিন্তু তার ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন এবং তিনিও ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না তো এভাবেই আমরা দেখি যে একটা আন্দোলন কিভাবে একটা গণ আন্দোলনে রূপ নিল তো এরপরে আমরা দেখব যে এই আন্দোলনটা যে হলো এর কি প্রভাব বা তাৎপর্য রয়েছে অর্থাৎ বাঙালিদের জীবনে কি কি তাৎপর্য রেখেছে এই আন্দোলনটা বাঙালিদের জাতীয়তাবাদকে আরো সুসংহত করেছিল আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলন প্রথম কিন্তু আন্দোলনের বীজ বাঙালিদের ভিতরে বপন করেছিল এরপরে 54 সালের নির্বাচন 6 দফা 11 দফা সবগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখি যে বাঙালিদের শক্তিকে দৃঢ় করেছিল আর যার ফল আমরা দেখতে পাই এই 1969 সালের গণ অভ্যুত্থান এবং এই 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালিদের দৃঢ় করেছিল জাতীয় ঐক্য তৈরি করেছিল পরবর্তীতে 1971 সালের স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করেছিল আমরা আরও বলতে পারি যে এই মামলাটা অর্থাৎ এই যে আন্দোলন এই আন্দোলনের ফলে কিন্তু মোনায়েম আইয়ুব সরকার বাঙালির নেতাদের সাথে গোলটেবিল বৈঠকে বসতে বাধ্য হয়েছিল তিনি তার সরকার
বাঙালিদের সাথে যে একটা চুক্তি করেছিল, অর্থাৎ যেন সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়, প্রাদেশিক স্বায়ত্তশাসনটা যেন প্রবর্তিত হয়, এ সম্পর্কে একটি চুক্তি তিনি অর্থাৎ মোনায়েম আইয়ুব সরকার চুক্তি সম্পাদন করেছিল। এরপরে আমরা যেটা বলতে পারি সর্বশেষ যে পয়েন্টটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে বাঙালিদেরকে একত্রিত করেছিল, পরবর্তীতে স্বাধিকার আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছিল এই 1969 সালের গণ অভ্যুত্থান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো 1969 সালের গণ অভ্যুত্থান কেন গুরুত্বপূর্ণ। আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা একটু বইটার সাহায্য নিবে এবং এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, এজন্য টপিকটি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।